ছদিন পর তুলতুলির বাঘ কাবু খাঁচাবন্দি করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি জি চব্বিশ ঘন্টার পর্দাতে। ছদিন পর অবশেষে খাঁচাবন্দি কুলতুলির বাঘ। সকাল থেকেই কিন্তু বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছিল কোনো দপ্তরের তরফ থেকে। পিয়ালির কাছ থেকে আমরা কথা, পিয়ালি এই মুহূর্তে কি ছবি? জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভলি আমরা সেই খাঁচাবন্দি বাঘের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ছদিন পর অবশেষে কুলতুলির বাঘ যাকে খাঁচাবন্দি করা হয়েছে। আজ সকালবেলায় ডিওফোর নেতৃত্বে বিশেষ বন দপ্তরের আধিকারিকরা, তার একটি দল, একটা টিম গঠন করে তারা জঙ্গলে যায়, তারা স্পট করতে পারে বাঘটিকে। তারপরেই তারা ঘুমপাড়ানি গুলি ছোড়ে এবং তারপরও বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা সময় লাগে সেই বাঘটিকে কাবু করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাঁচাবন্দি অবস্থায় সেই বাঘটি রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার এই মুহূর্তে খাঁচাবন্দি। কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অবশেষে ছদিন পরে কুলতুলির সেই বাঘটাকে ধরা সম্ভব হয়েছে এবং সেই বাঘকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বন দপ্তরের আধিকারিকরা। সেই ছবি আমরা দেখালাম একেবারে গ্রাউন্ড জিরো থেকে, এইটা হয়েছে ডোংরা জলা শেখপুরা সেই জঙ্গল, যে জঙ্গলে অবশেষে ছদিন পরে কিন্তু একাধিক পদ্ধতি অ্যাপ্লাই করে সেই বাঘটিকে ধরা সম্ভব হয়েছে। ক্যামেরা পার্সন মিন্টুর সঙ্গে পিয়ালি মিত্র, জি চব্বিশ ঘন্টা কুলতুলি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, এই সেই রয়্যাল বেঙ্গল টাইগার যাকে ধরতে গিয়ে কালঘাম ছুটে যায় বনকর্মীদের। লাগাতার চেষ্টা, একাধিক উপায়, একাধিক কৌশল, বারে বারে কৌশল বদল করতে হয়েছে এবং অবশেষে আজ ছদিন পর কুলতলিতে বাঘ বন্দি করা গিয়েছে, এই বাঘটিকে কাবু করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে খাঁচাবন্দিও করা সম্ভব হয়েছে। এরপর এখান থেকে সরাসরি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হবে বাঘটিকে, তার চিকিৎসা হবে, তার শরীরে কোনো আঘাত রয়েছে কিনা সেটা দেখা হবে এবং তারপর তাকে খাবার দেওয়া হবে, কারণ ছদিন ধরে এই বাঘটি কিছু খায়নি, তাই অভুক্ত বাঘকে খাবার দেওয়া হবে এবং তারপর তাকে আবারও জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে। ঘুম পাড়ানি গুলি ছুড়ে অবশেষে রয়্যাল বেঙ্গল টাইগারকে কাবু করা সম্ভব হয়। আপনাদেরকে দীর্ঘ দুদিন ধরে আমরা দেখাচ্ছিলাম যে ছবি, একাধিক উপায় অবলম্বন করতে বাধ্য হচ্ছিলেন বনকর্মীরা। প্রথমে চিৎকার, যাতে বিরক্ত হয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে এই বাঘটি। তার পরবর্তী সময় দেখা যায় যে কালী পটকা ফাটানো হচ্ছে, চকলেট বোমা ফাটানো হচ্ছে, তার পাশাপাশি আজকে হোস পাইপের মাধ্যমে কিন্তু জল লাগাতার স্প্রে করতে থাকেন বনকর্মীরা এবং তারপর বাঘটিকে স্পট করা সম্ভব হয় এবং ঘুম পাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে কাবু করা গিয়েছে। এই সেই বাঘ যার জন্য কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছিলেন কুলতলির বাসিন্দারা। ডোংরা জোড়ায় এই বাঘকে দেখতে পান, বাঘের গর্জন শোনা যায় গতকাল এবং আজকেও কিন্তু বাঘের গর্জন শোনা গিয়েছিল, বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায়, জাল ছেঁড়া ছিল, বন দপ্তরের কর্মীরা এমনটাই জানাচ্ছিলেন। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। পিয়ালি, দেখো আমরা কিছুক্ষণ আগে আমাদের ছবি দেখিয়েছি, বাঘটি কিন্তু ট্রানকুলাইজ হয়ে গেছে, তাকে খাঁচায় পোড়া সম্ভব হয়েছে, যে বাঘটিকে ট্রানকুলাইজ করা হয়ে গেছে, তাকে খাঁচায় পোড়া হয়েছে। নিয়ে যাওয়া হবে এখান থেকে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ বাঘটিকে এই মুহূর্তে খাঁচার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, খাঁচাবন্দি মুহূর্তে বাঘ, যেমনটা পিয়ালি আমাদেরকে গ্রাউন্ড জিরো থেকে জানাচ্ছিলেন, এটি পাটাতন তৈরি করা হচ্ছে। তারপরে হ্যাঁ পিয়ালি, হ্যাঁ পিয়ালি বলো।
দেখো একেবারে পাটাতন একটা তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে এটা জঙ্গল এবং কাদা রয়েছে যাতে খাঁচাটিকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়, এবং একটা নৌকা প্রস্তুত রাখা রয়েছে, চিকিৎসক রয়েছে। বাঘটা কিন্তু আমরা যে ছবি দেখলাম একেবারে সামনে থেকে গিয়ে বাঘটাকে কিন্তু অবশেষে ট্র্যাঙ্কুলাইজ করা সম্ভব হয়েছে। বাঘটা সম্পূর্ণভাবে একটা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সম্পূর্ণভাবে ট্র্যাঙ্কুলাইজ হয়ে গেছে, সেইটিকে তাকে খাঁচাতে ভরা সম্ভব হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বন দপ্তরের আধিকারিকরা তারা খাঁচাটাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, খাঁচা থেকে খাঁচা সমেত তাকে লঞ্চে তোলার চেষ্টা করছেন। সেই খাঁচা নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, চিকিৎসক তাকে পরীক্ষা করবে সুস্থ। হ্যাপি আলী বলো। আজকে সকাল থেকেই আমরা দেখছিলাম যে নানান ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছিল। আজকে মূলত চারটে পদ্ধতি তারা একসাথে অ্যাপ্লাই করেন, একসঙ্গে লঙ্কা বোমা ফাটান, চকলেট বোমা ফাটানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে পাইপ দিয়ে জল দেওয়া হয়। এই চারটে পদ্ধতি অ্যাপ্লাই করার পরে বাঘটি কিন্তু কোথায় ছিল এতদিন ধরে স্পট করা যাচ্ছিল না, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি জি চব্বিশ ঘন্টার পর্দায়, সেই ছবি যেটা যে কুলতুলিতে যে বাঘ গত কয়েকদিন ধরে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল, সেই বাঘটিকে কিন্তু এই মুহূর্তে বের করে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি তুমি দেখতে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।